হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফয়সাল হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল এফ স্টেক প্রো। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনারা ফটো এডিটিং করতে পারেন, কীভাবে আপনারা ফটোর মধ্যে মানে আপনার যদি একটা সিম্পলি আমি আপনাদেরকে একটি ফটো দিয়ে বুঝাই। এখান থেকে একটা ফটো নিয়ে আমি এই ফটোটা দেখুন, ঠিক আছে, এটা আমার একটি ফটো। এই ফটোটার মধ্যে দেখেন যে আমার চেহারাটাকে অনেক কালো দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমি এটাকে লাইট করব, আরও উজ্জ্বল করব, ঠিক আছে, মানে চেহারাটা আরও সাদা করব, ঠিক আছে। সো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো এয়ার ব্রাশ। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো চলুন শুরু করে যাক। সো এই যে অ্যাপটি ডাউনলোড করার পরে সিম্পল এটার অ্যাপের মধ্যে একটি ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে স্কিপ করে দিবেন, স্কিপ নামক একটি অপশন আছে, এটা করে দিবেন। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে লাইব্রেরির মধ্যে চলে যাবেন। লাইব্রেরির মধ্যে আসার পর সব কিছু অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। সো আপনার সেই ফটোটা এখান থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। যে ফটোটা আপনি এখানে রেখেছেন সেটা এখান থেকে নিয়ে আসবেন, মানে আপনি যে ফটোটা সাদা করতে চান, উজ্জ্বল করতে চান, ঠিক আছে। আমি সিম্পলি এই ফটোটা এখান থেকে উজ্জ্বল করবো, ঠিক আছে। সো অ্যাডগুলো কেটে দিবেন। তারপর এখান থেকে একটু নিয়ে স্ক্রোল করে একটু এদিকে আসবেন, এদিকে আসবেন। তারপর এখান দেখতে পাচ্ছেন স্কিন টোন, ঠিক আছে, এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। তারপর গরিট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে লাস্ট পর্যায়ে এসে তিন নাম্বার যে অপশনটা আছে, লাস্ট পর্যায়ের তিন নাম্বার, এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই আপনার স্ক্রিনে ঘষাতে থাকবেন, ঠিক আছে। তারপর এটা লাইটটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। সো আমি কাজটা শুরু করে দিলাম। সো আমি সম্পূর্ণ কাজটা করার পর আবার ফেরত আসতেছি। আবার দেখুন, এভাবে যদি বাইরে চলে যায় তাহলে কীরকম খারাপ দেখা যায়। তারপর ইরেজ নামের অপশনটা আছে, এই ইরেজে ধরবেন, ধরে তারপর এখান থেকে আপনি আবার মুছে দেবেন, ঠিক আছে। সো আপনার এটা সুন্দর দেখাবে, ঠিক আছে। সো আমি ছবিটা ফুল এডিট করার পর আবার ফেরত আসতেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে আমি পুরো ফটোটার মধ্যে এডিট করে ফেলছি, ঠিক আছে। সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ আমি এখান থেকে ব্রাশ করে দিয়েছি, মানে আমার আগের যে ইরেজারটা ছিল, আগের যে চেহারাটা ছিল এটাকে ইরেজার করে এখন ফর্সা বানিয়ে ফেলছে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ধরে রাখলে পুরোটা আমার নীল হয়ে গেছে, ঠিক আছে, মানে এতটুকু পর্যন্ত আমি ফর্সা করেছি, ঠিক আছে। সো লাইক নাও আপনি এখান থেকে চাইলে আপনার উজ্জ্বলটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার যেখানে গিয়ে বেস্ট হয় আপনি সেখানেই রেখে দেবেন, 80, 90, 100, আপনার যা মনে চায়, ঠিক আছে। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তারপর চাইলে এখান থেকে আপনি আরও এখান থেকে টুলসে গিয়ে এই আদার্স এখানে গিয়ে আপনি এটার মধ্যে এসে আপনি এটার স্যাচুরেশনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি একটু করিয়ে দেখে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো একটি অ্যাপ, এটার মাধ্যমে খুব ভালোভাবে এডিট করা যায়। আপনার মনের মতো আপনি করে নেবেন, ঠিক আছে। আমি আমার মতো করে নিলাম, যাক আপনার ইচ্ছা, আপনি চাইলে ভালো করে। সো অটোমেটিক আপনার এটা গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। সো চলুন দেখে আসি, এই আপনার এই যে এখন আমার এইটা এডিট হয়েছে, ঠিক আছে। সো স্ক্রিনের মধ্যে দেখুন যে কোনটা বেশি ভালো হয়েছে, কোনটা বেশি খারাপ হয়েছে, আপনি স্ক্রিনের মাধ্যমেই দেখেন। সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।